আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসার। ওয়েলকাম মাই চ্যানেল এট লাস্ট অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টায়ার হোটল সফটওয়্যার ব্যবহার করে S7 1200 PLCতে কিভাবে মোব ব্লক ফাংশন ব্যবহার করে কিভাবে আপনারা একাধিক ডাটাকে কিভাবে আপনারা কপি করবেন আউটপুটে, ইনভার্টারের ডিফল্ট স্পিডকে কীভাবে আপনারা আউটপুটে কপি করবেন। এখানে ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, কপি দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি এরিয়া সোর্স এরিয়া টু দ্য ডিফারেন্স মেমোরি এরিয়া ডেস্টিনেশন এরিয়া। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একাধিক ইনপুট দিব এবং একাধিক আউটপুট পাবো। ধরেন আপনার ইনভার্টারের একাধিক ইনপুট দিবেন, ধরেন 100 RPM, 200 RPM, 300 RPM, 400 RPM, 500, 600, 700, 800, এভাবে RPMগুলো দিবেন আপনি, আউটপুটে সেটা কপি হবে, RPMগুলো সেটা কপি হবে। তো সেটা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেটা বিস্তারিতভাবে দেখাবো। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে PLC, HMI এবং এসকাডা প্রোগ্রামগুলো করে থাকি, আর এক্সপায়ার পার্ট সেল করে থাকি এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলো আমরা সেল সার্ভিস করে থাকি। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি অ্যাড নিউ ব্লক এখানে চলে যাব। অ্যাড নিউ ব্লকে আমি ডাটা ব্লকে আমি এখানে ইনভার্টার ইনপুট ডিফারেন্স স্পিড বা ডিফল্ট স্পিড এখানে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এভাবে একটি ট্যাগ টেবিল আপনার সামনে ওপেন হবে। এখানে আমি দিব ইনভার্টার ইনপুট স্পিড। ফ্রেন্ড, এখানে আমি যাব, এখানে আমি অ্যারে নিব, AARRAY অ্যারে, অ্যারে নিয়ে আমি এখানে ইন্টিজার নিব। ইন্টিজার ডাটা নিয়ে আমি 0 থেকে 9 পর্যন্ত স্পিড নিব, 0 থেকে 9। দেখেন এখানে আমি 10টি 0 থেকে 9 পর্যন্ত আমি ইনভার্টারের স্পিড নিচ্ছি। এখানে আমি ইনভার্টার স্পিডগুলো দিয়ে দিব, যেমন আমার 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 and 1000। তো ফ্রেন্ড, এটা হলো আমার ইনপুট স্পিড, আমি সেভ করে নিব। সেভ করে দিয়ে আমি আবার অ্যাড নিউ ব্লকে চলে যাব। ইনভার্টার
ইনভার্টার আউটপুট আউটপুট ডিফারেন্স ডিফারেন্স স্পিড বা ডিফল্ট স্পিড স্পিড ওকে করে দিব। তা এখানে আমি দিব ইনভার্টার ইনভার্টার আউটপুট আউটপুট স্পিড অ্যারে নিব। অ্যারে নিয়ে আমি এখানে ইন্টিজার ডাটা নিব, ইন্টিজার এখানে 0 থেকে 9 তো ফ্রেন্ড এখন আমি এখানে সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি আমার মেন ব্লকে চলে যাব ও মেন ওবি ওয়ানে চলে যাব। এখানে আমি ইনপুট দিব ইনপুট ইনভার্টার ইনপুট ডিফারেন্স স্পিড। এখানে আমি এরাতে যাব, আমি 0 0 দিব। দেন এখানে আপনি কয়টি ডাটাকে আপনি কপি করতে চান, এখানে আমি কাউন্ট কাউন্টে আপনি নাম্বার দিয়ে দিবেন। যেমন আমি নাম্বার দিয়ে দিব 5, আমি 0 থেকে 5 পর্যন্ত ডাটাকে আমি কপি করব আউটপুটে। এখানে আমি ইনভার্টার আউটপুট ডিফারেন্স স্পিড চলে যাব, গিয়ে আমি 0 সিলেক্ট করব। তো ফ্রেন্ড এখন আমার প্রোগ্রামটি শেষ, এখন আমি প্রোগ্রামটি পিএলসি তে দিব। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার পিএলসি তে লোড করব। ফিনিশ করে দিব, লোড ইজ সাকসেসফুল। দেখুন আমি এখন মনিটাইজেশন অন অফ করব। তো ফ্রেন্ড এখন আমি আমার ইনভার্টার ইনপুট টেবিলে চলে যাব। এটা এগুলো হলো আমার ইনভার্টারের মনিটাইজিং ভ্যালু ইনপুট ভ্যালু ইনপুট ইনপুট ভ্যালু। এখন আমি আমি এখান থেকে 0 থেকে 5 পর্যন্ত আমি ডাটাকে আউটপুটে কপি করছি। এখন আমার ডাটাটি আউটপুটে কপি হয়েছে কিনা এখন আমি সেটা দেখব। আমি ইনভার্টারের আউটপুটে চলে যাব। দেখেন 0 থেকে 5 পর্যন্ত আমি কাউন্ট দিচ্ছি 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত ডাটা আমার আউটপুটে কপি হয়ে গেছে। দেখেন এটা হলো আমার ইনভার্টারের ডিফল্ট স্পিড। আমার এই স্পিডে এখন ইনভার্টার চলতেছে 100 থেকে 500 স্পিডে চলতেছে। তো ফ্রেন্ড এখন যদি আপনি আমি ওবিএতে চলে যাব, এখন যদি আপনি এখানে আরও ডাটাকে পাঠাতে চান তাহলে এখন আমি যদি এখানে 8 দিব, আমি 0 থেকে 8 পর্যন্ত ডাটা কপি হবে। এখন আমি এটাকে আবার পিএলসি দিতে হবে। এখন ফ্রেন্ড আমার 0 থেকে 8 পর্যন্ত ডাটা কপি হয়েছে। এখন আমি আমার ইনভার্টার আউটপুটে যাই দেখব।
দেখেন, জিরো থেকে আমার জিরো থেকে এইট পর্যন্ত, এইট পর্যন্ত আমার ডাটাগুলো কপি হয়ে গেছে। এটা হলো আমার ইনভার্টার আউটপুট ডিফারেন্স স্পিড, হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড, হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড ইনভার্টারের ইনপুট, এটা হলো ইনভার্টারের ইনপুট, হান্ড্রেড থেকে হান্ড্রেড থেকে 1000 পর্যন্ত। এখন যদি ফ্রেন্ড আপনি সবগুলো ডাটাকে কপি করতে চান, এখন আমি আবার এতে চলে যাব। এখন যদি আপনি নাইন দেন, নাইন এখন আমার সবগুলো ডাটা কপি হয়ে গেছে। এখন ফ্রেন্ড আমি আউটপুটে যা দেখবো, ইনভার্টার আউটপুট দেখেন, আমার সবগুলো ডাটা হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড পর্যন্ত, হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড পর্যন্ত সবগুলো ডাটা আমার আউটপুটে কপি হয়ে গেছে। ইনপুট, এটা হলো আউটপুট। এখন আমি ইনপুটে দেখব, এটা হলো আমার ইনপুট হান্ড্রেড থেকে 1000। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা মোব ব্লক ব্যবহার করে ইনভার্টারের ডিফল্ট স্পিডকে আপনারা ইনপুট থেকে আউটপুটে কপি করবেন। এখানে কাউন্টারের মাধ্যমে আপনি যদি এখানে টু দেন, তাহলে দুটি ডাটা আউটপুটে কপি হবে, থ্রি দিলে তিনটি ডাটা কপি হবে, এভাবে নাইন দিলে আপনি যতগুলো এরে নেন। এখানে আপনি ফ্রেন্ড আরেকটি কথা বলতেছি, এখানে আপনি এরে এখানে আপনি নাইনটি নাইন পর্যন্ত, মানে জিরো থেকে 100 পর্যন্ত আপনি এরে নিতে পারবেন। আপনি জিরো থেকে 100 পর্যন্ত আপনি ডাটাকে কপি করতে পারবেন। এখন দেখেন জিরো থেকে 99 অর জিরো জিরো টু 99, এভাবে এভাবে আপনি জিরো থেকে 99 পর্যন্ত আপনি ডাটাকে কপি করতে পারবেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এইচএমআই সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।